During our class, I forget to include the discussion of minimum wage and labor unions bargaining power when I explain this graph. So we want to also add the perspective of minimum wage and labor unions bargaining power into this graph. First of all, আমরা জানি যে যদি মিনিমাম ওয়েজ থাকে অথবা যদি হচ্ছে লেবার ইউনিয়নের বার্গেনিং ক্যাপাবিলিটি থাকে তাহলে রিয়েল ওয়েজটা যেটা সেটা হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম ওয়েজের চাইতে হায়ার লেভেলে সেট হয়ে যায়। হাউএভার উই অলরেডি নো দ্যাট দিস ইজ নট ট্রু ফর অল দ্য লেবার ফোর্সেস। লাইক যদি আমরা স্কিল লেবারের কথা বলি তাহলে হয়তো বা দিস ইজ দ্য লেভেল ওয়ের দে আর এক্সপেক্টেড স্যালারি শুড বি অর ওয়েজ শুড বি। However, for the unskilled labor, maybe this is above their expected wage level. কিন্তু as a whole economy এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে লেবার ইউনিয়নের বার্গেনিং পাওয়ারের কারণেই হোক অথবা গভর্নমেন্টের মিনিমাম ওয়েজ লওয়ার কারণেই হোক এখানে কি হচ্ছে যে ইকুইলিব্রিয়াম লেভেলটা হওয়ার কথা ছিল তার চাইতে হায়ার রেটে হচ্ছে গিয়ে রিয়েল ওয়েজটা সেট হয়ে যাচ্ছে ইকোনমিতে। অ্যাজ এ রেজাল্ট ওয়েজের যে রিজিডিটিটা সেটা কিন্তু অ্যারাইজ করছে। অর্থাৎ যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই ডটেড লাইনে যেখানে হচ্ছে গিয়ে আমাদের রিয়েল ওয়েজটা সেট হয়ে আছে সেখানে কি হচ্ছে সেখানে লেবারের ডিমান্ড যা আছে অর্থাৎ এমপ্লয়ারের লেবারদের জন্য যা ডিমান্ড আছে তার চাইতে এক্সেস সাপ্লাই আছে। অ্যাজ এ রেজাল্ট ওয়েজটা মুভ করার আর কোনো স্কোপ এই লেভেলে থাকছে না। So this is another reason why the real wages are rigid due to the minimum fixed wage level and also the labor union their bargaining capability তাদের bargaining capability এর কারণে দেখা যায় যে এমপ্লয়াররা বাধ্য হয় একটা হায়ার লেভেলে ওয়েজ পেমেন্ট করতে এবং সেখানে কি হয় সেখানে হচ্ছে গিয়ে এক্সেস সাপ্লাই অফ লেবার থাকে। অ্যাজ এ রেজাল্ট এই মিসম্যাচটার কারণে দেখা যাচ্ছে যে ওয়েজের যে লেভেলটা সেটা একটা লেভেলে ফিক্সড হয়ে যাচ্ছে এটা সহজে চেঞ্জ হচ্ছে না। ওকে দ্যাটস অল।